সলত কাকার বাড়ির উপর গেছিলাম পুষ্পর সাথে দেখা করবেন। পুষ্প কিন্তু আমার উপর খুব রাগ হয়েছে। আমার উপর রাগ হয়েছে সেটা তো আমি জানি, তোর উপর রাগ হলো কিছু জন রে? শুনলাম যে আমার শরীর থেকে পোশাক খুলে নেওয়ার জোর দাবি জানানো হচ্ছে। এমপি সাহেব নাকি কথা দিছে সিডা কোয়া সারা গ্রামে প্রচার করতেছে আজ রাতেই চাচা, সেই জন্য তো আমরা এখনো ভদ্রপাড়ায় অবস্থান করতেছি। জি চাচা, বুদ্ধিটা কিন্তু চাচা আমি দিছি, কারণ রাত হলি পরে ওই আদালত চৌকিদারের পোশাকটা চোখে পড়বি না। নিজেরে খুব ক্ষমতাবান মনে হচ্ছে রে জগদীশ, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের নেও এমপি সাহেব মিটিং করে। হ্যাঁ, তোকের মনের মধ্যে কি ভালো করে চিন্তা আসে না রে কালু সাবু? আমরা যে চোর, আমাদের মনের ভিতর তো এরকম নোংরা না? তোমার দোষ বন্ধুকের চোটপাটের নমুনা বুঝতে পারিছো তো মারফত? জি আব্বা, বুঝতে পেরেছি আব্বা। আইজো নাকি ওরা আসলত চকিদারে দেখে তরাশি হয়েছে। এদের নিয়ে কিছু করবার লাগলে বুঝে শুনে হিসেব করে করবো। আর একটা কথা, যেহেতু এমপি সাহেব তোমাকে ইলেকশনের প্রস্তুতি নেবার কইছে, তো মানুষের সাথে এখন থেকেই বাড়াবাড়িটা কম করার চেষ্টা করবো। জি আব্বা, সেটা চেষ্টা করতেছি আব্বা। আব্বা, আমি কি তালিপুরে একটু যাব? না, আর একটু থাকো, তোমার সাথে একটা জরুরি বিষয়ে আলাপ আলোচনা করবো। সাই, বিয়ে শাদীর বিষয়ে কি চিন্তা ভাবনা করিস? না, এখনো সেরকম কোনো চিন্তা ভাবনা করিনি আব্বা। মেলা দিন তো হলো, এখন থেকে চিন্তা ভাবনা না করলে কি হবি? বয়স তো কম হলো না আব্বা। বিয়ে শাদীর চিন্তা ভাবনা তো আমি আর কোনোদিন করিনি, পয়লাবার তো যা করার আপনি করেছিলেন। এবারও আরেকটা চিন্তা তোমার জন্য আমি করেছি, সেটা তোমাকে জানাতে চাই। কি ধরনের চিন্তা আব্বা? রুকুর সাথে তোমার বিয়ে দেবার চাই। আরে কি করছেন আপনি আব্বা রুকুর সাথে? ও তো আমার থেকে মেলা বয়সে ছোট। বড় না ছোট সেটা তোমার ভাববার কোনো বিষয় নেই। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমার জানায় রাখলাম আর কি। আব্বা, ওই সেমরি কিন্তু একটু বেদব ধরনের আব্বা, দেখলেন না আসার পর থেকে ওই আসলত আর জগদীশের বাড়িতে গিয়ে বসে থাকে। বেদব ঠিক করার দায়িত্ব তোমার, পয়লাটা তো পারো নাই, সেবার শিক্ষা তো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, রুকুর সাথে তোমার বিয়েটা দেওয়ার পারলে তোমার যে ফুপু তার যে সম্পত্তি সেটা নিয়ে বাড়াবাড়ি করবার চেষ্টা করবে না। আব্বা, ওই বিয়ে সাথে যদি করাই লাগে আব্বা, তাহলে পরে ইলেকশনের পরেই চিন্তা ভাবনা করবো আব্বা। এটা তোমার ভুল চিন্তা, বিয়েটা তোমার ইলেকশনের আগেই করা লাগবে। এলাকায় তোমার নামে যেসব সত্য মিথ্যা বদনাম ছড়ানো আছে সেটাকে চাপা দিতে হলে ইলেকশনের আগেই তোমার বিয়ে করা উচিত। আমার মনে হয় তোমার আপত্তি করা ঠিক হবে না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। আবার তাহলে পরে আমি একটু ঘুরে আসছি। আমি জামুকে এটা হইলো বড় কথা, আমি এই হানো আর এক মিনিটও থাকতাম না, তুই হক সামনে থেকে ঝামেলা করিস না। আমার কথা, আমার কথা না বাদ দিতেন, আপনি চলে গেলে বলো বুবু কষ্ট পাবি না? কেউ কষ্ট পাইতো না, কেউ পাইতো না। আমি তোর বাড়িতে অন বুঝা, আমি কারো বাড়িতে বুঝা হইয়া থাকতাম চাই না। কিডা কয়েছে আপনারে বুঝা, কিডা কয়েছে? আমি তো কোনো সময় কয়েছে আপনারে বুঝা? তুই কষ্ট না তো কি হইছে যে গোয়ার হে তো ঠিকই কইয়া চরমপত্র দিয়া দিছে। ও ও ওই কথা বলে আমার বুকটা মধ্যে চাঁদ করে ওঠে। তুই হক কইয়া দিকে আমার হক কই? তুই বারবার একই কথা কয় আছে কি জন্য? সেটাই তো বুঝতে পারতেছি না। আমি তো কইছি আমার কথায় যদি কষ্ট পাইয়া থাকো তাহলে পরে আমি ক্ষমা চাচ্ছি। যদি কষ্ট পাইয়া তাই
সুদিনা তোর বইনে হুন তোর বইনের কথা হুন হে কি তাক ক যদি কষ্ট বাইয়া তাই ওহনে হে আমারে কষ্ট দে নাই আর তুই কস আমারে তাও না লাগ্যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার ভুল হইছে আমার ভুল হইছে আমি আমার ভাইয়ের সামনে করছি আমার কাজের জন্য আমি ক্ষমা চাচ্ছি এই যে আর সময় না আমি অবশ্যই বাড়ি ছেড়ে চলে যাব আমি দরকার হইলে অন্য জায়গায় শেল্টার নিয়ে আমি আমার সমস্যার সমাধান করব চই হক তুই এনতিকা চল তুই এনতিকা আমার একটা কথা কন্তু আমার একটা কথা কন্তু কত টাকা হলি পরে আপনি প্রতারণার কেস থেকে ছাড়া পাবেন কন্তু আমারে স্টপ স্টপ ইওর মাউথ সুজন্যা আমি কাঞ্চন বাউন বইরার ফুলা তুই আমার প্রতারণার কেসে ডট দে হাস তোরা দুই ভাই বোন মিল্লা আমার মন সম্মান হেলা করতাছস তোরা ভাই মাথা ঠান্ডা করেন বুবু আমাকে সব কয়েছে আপনি কি সমস্যার মধ্যে পড়েছেন সেটা আমার সব খুলে কয়েছে বুবু ওমাই মাই গো ওমাই ওমাই তুমি যে কি করছো মালা তুমি কি করছো এটা আমার সমস্ত বাপ মূর্তি তুমি নষ্ট করে দিছো তোমার ফ্যামিলির মধ্যে এই হোর বাড়িতে আইনে আমার সম্মান করছো আর আমারে বলতেছো তাও না লাগিয়া আমি মনে করছিলাম হের কথা এক মিনিটের লেগে তো তাও অনেক এক মিনিট আমি থাকতাম না তা আমি অনসানো গা তুই দেখ আমার পারলে আমি কইলাম তো আমার কথা তুই আমার টাইম না হ্যাঁ আবার এক কয় কি তা আমার সাথে কথা হয় আমার এক কয় কি তা আসি না আবার এক কয় সবই তো শুনলাম রুকু তার উপর আবার তুমি শপথ করেছো মামার বাড়ির ভাত স্পর্শ করবে না কালকে থেকে আবার কোনো কিছু খাওয়া হয়নি এরকম করে কতদিন চলবে যতদিন না মরি তাও ওই বাড়ির ভাত আমি খাব পাগলের মতো কথা কচ্ছে কিসের জন্য ভাত খালি পরে কি মারফতের সঙ্গে তোমার বিয়ে যাচ্ছে তা হয়তো হচ্ছে কিন্তু কিন্তু ঘেন্না হয় ঘেন্না তো আমারও হয় রে ভাই উপায় তো না আচ্ছা ফুফু কি কয় সে কি করবে এত করে কষ্টে যে চলো এখান থেকে চলে যাই তাও সে সাহস পাচ্ছে সাহস পাবে কেমন করে সে তো অসহায় কি করার আছে তার কিছু করার নাই বলে কি মারফতের মতো এরকম একটা লম্পট ছেলেকে আমি বিয়ে করব এটাও কি সম্ভব আমি কি কবরের উপর তবে তোমার মামাতো ভাই আসলে একটা লম্পট লম্পট করলে ভুল হবে দুনিয়ার এমন কোনো খারাপ কাম নাই সে করে না তাহলে পরে তুমি কব কি করবো চাপাসোর ভাই আমি আর কি কব রুকু আমি সে চোর মানুষ চোর মানুষ হয়ে তোমাকে আর কি উপদেশ দেব ভদ্রপাড়ার সবচেয়ে ভদ্রলোকটা হচ্ছে তোমার মামা তার উপর দিয়ে কথা কওয়ার কি কোনো লোক আছে আমার ঘরে আর কড়া মাথা আমার কি করার আছে আমি যদি কই করার আছে টাপাসোর ভাই করার থাকলে করো তাও অনুরোধ করবো নিজের জীবনটা শেষ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত ওরম করে নিও না জীবন শেষ করার কথা না জীবন বাঁচানোর কথা টাপাসোর ভাই তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই কথা করছো না কেন তুমি তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে নিয়ে মেলা দূরে চলে যাও আমাকে বাঁচাও কিরে আসলে তোর কি হয়েছে রে কালু ওর হাত ভেঙে কয় টুকরো হয়েছে আর লজ্জা দিবেন না চাচা এত প্ল্যান প্রোগ্রাম করিয়ে দুইজন দুইখান শক্ত রড হাতে নিয়ে যেয়ে খাড়া হইলাম ফট করে ক্রাম করে যেন ফসকে গেল দিশা পাইলে প্রাণ সবই ঠিক ছিল চাচা কেমন করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি তো সকাল থেকে কান খাড়া করে বসেছিলাম এই শুনবো গ্রামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে শুনবো
আসলতের হাড় হাড্ডি একবার সব টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তার মাথায় পাঁচটা ছয়টা সেলাই পড়েছে, তার তো যায় যায় অবস্থা। সেটাই শুনবার কথা ছিল চাষা। কিন্তু ওই যে কইছিলাম না যে আসলতের পোশাকটাই হইতেছে ঝামেলা, তার পোশাকটা দেখলেই কেমন যেন সব সেরাবার লাগেছে চাষা, এবারও সেটাই হয়েছে। হয় চাষা, এবারও তো আসলত চকিদারে কাশতে দেখে এ শাবু একদম কাঁপাকাঁপি শুরু করে দিল। চুপ থাকো, কি যা বুঝিস তা নিয়ে কথা কইস না, তুই তো নিজের মুখেই কলু। চাষা নিজের মুখে কষে যে আসলত চকিদার যন্ত্র মন্ত্র জানে, তার দিকে দিকে এরকম লম্বা লাগতেছে। হইছে হইছে, আর ঝগড়া করা লাগবে না। তোদের যে কত বড় বীর পুরুষ সেটা আমার বোঝা হয়ে গেছে। আমি তো রাত্রিরে তোদের হাঁক ডাক শুনে সেই সকাল থেকে কাপড় চোপড় পরে রেডি হয়ে বসে রয়েছি। এই বুঝি এসি ডিসির কাছে তোদের জন্য তদবির করা যাওয়া লাগবে। আমার মনে হয় কি চাষা, ওই যত সমস্যা আসলের চৌকিদারের ওই ড্রেসটা, তার ওই ড্রেসটা খোলার ব্যবস্থা করা লাগবে, নাহলে মিশনটা কোনোভাবেই সফল হবে না। এই ফালতু কথা কইস না তো, আসলে তো চব্বিশ ঘন্টা ড্রেস পরে থাকে না। যখন তার গায়ে ড্রেস থাকে না তখন তোরা কি করিস? তোর দোস্তের এলে গায়ে আড্ডা মারিস। হ্যাঁ, এই যখন সে গান বাজনা করবে যায় তখন কি তার গায়ে পোশাক থাকে? থাকে খালি জানে উসিলা। যা মনে করেছিলাম তাই, রাগ করে বাড়ি থেকে না খায় বাইর হয়ে আছো তাই না? আচ্ছা বসো, আপাতত একটু মুড়ি খাও, রাধা বাড়ি হলে পরে খাওয়া দাওয়া করে তারপরে যাও। না না বৌদি, বেশি দেরি করা যাবে না। তুমি তো জানোই যে তোমাদের বাড়িতে আসা আমার নিষেধ আছে। জানি, কিন্তু সে নিষেধ অমান্য করে যখন আসেই পড়েছো কোনো সমস্যা নেই, বসো বসো। আর কয় না বোন, পাগলরা এসে কি যে শুরু করেছে, একা একা গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়, আমার তো খুব ভয় করে জানো না। ভয় তো করারই কথা, যে গায়ের মধ্যে আমার মামাতো ভাইয়ের মতো ভদ্রলোকেদের বসবাস সে গায়ে তো। আবার কি ঝামেলা হয়েছে, রাগ করে না খা রয়েছে কিছুর জন্য? মন্ডল বাড়ির ভাত আর পানি স্পর্শ করবো না তাই। আমাদের বাড়িতে আসা নিয়ে কি নতুন করে কিছু হয়েছে রুকু? না বৌদি, আমার মামা মারফতের সাথে আমাকে বিয়ে দেবার সে, তার জন্য আমার মাকে চাপ দেওয়া হচ্ছে। তোমার মা কি রাজি? আমার মা তো অসহায়, তাছাড়া আমার মামার সামনে তো মার কোনো কথা কওয়ার সাহস নাই। আমি কয়েছি বিষ খায় মরে যাব, তারপরেও ওই মারফতকে বিয়ে করব না। তুমি জানো না বৌদি সে কেমন চরিত্রহীন, তুমি কো বৌদি ওইরকম একটা চরিত্রহীন সাওলের সাথে আমি বিয়ে করতে পারি? Thank you.
না দোস্ত, সাসা যেভাবে টিস মেরে কথা কেন কইল আমার কিন্তু লজ্জাই করতেছে। এই তোকে লজ্জা করতেছে না, এখন লজ্জা করতেছে? একটা কাম করার আগে পরামর্শ করে করা উচিত ছিল। পরামর্শ তো দূরে থাক, আমার গোপন করে তোরা আমাকে টেক্কা দিয়ে বাবার সাথে মিটিং করেছিস। সব দোষ হচ্ছে এই কালুর। আমি এত করে কলেম, যা করি দোস্তকে সঙ্গে নিয়ে করি, আমার কোনো কথাই কালু শুনলো না। ও এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে তাই না? ক্যারে তোর মনে নেই চাচা কি কইছিল? চাচা কইছিল না যে মারফতে যাওয়ার দরকার নেই, কারণ লিডাররা কি করে, লিডাররা সরাসরি স্পটে যেয়ে কোনো সময় মারামারি করে না। লিডাররা যেটা করে সেটা হচ্ছে শেল্টার দেয়। আব্বা এই কথা কইছে? হ্যাঁ কইছে তো। হ্যাঁ আব্বা তো ঠিক কথাই কইছে, কিন্তু তোকে এই প্রস্তুতি ছাড়া এরকম হটকারি কাম করা ঠিক হয়নি, বুঝতে পারতিস না দোস্ত? প্রস্তুতি মনে করো যে আমাদের কলেম খারাপ ছিল না, আমাদের কিন্তু দুইজনের দুই হাতে দুইখান রড ছিল। ওরে বাবা, রড নিয়ে নামলেই তো কাম হবে না, রড ব্যবহার করার মতো মনের মধ্যে শক্তি লাগবে, বুঝতে পারছিস? না দোস্ত, শক্তি ঠিকই আসিল, শক্তির কোনো কমতি আসিল না। এমপি সাহেব গ্রিন সিগন্যাল দেওয়ার পরে মন থেকে দরব সব চলে গেছে, কিন্তু ঝামেলা হচ্ছে ওই পোশাকটা। পোশাকটা ওই একই ডায়লগ বারবার তুমি কয়ে যাও, একই ডায়লগ তুমি বারবার কয়ে যাও। আসলে চৌকিদার যদি খালি গায়ে আসতো তাও কোনো কাম হবে না। এই চেংরা যে কি ডরের মধ্যে, দুনিয়ার ডর ভয় এর মধ্যে। আমার মধ্যে ডর ভয় তাই নে? আমার মধ্যে ডর ভয় আর তোর মধ্যে মনে হয় সাহস একবারে বুড়বুড় বুড়বুড় করতেছে। তা এত যদি সাহস থাকতো তাহলে লাঠি দিয়ে তুই বাড়িটা দিত। বাড়ি তো দিছিলি, তুই তো আমার টাইনে ধরলি। আমি তো টাইনে ধরেছি? হ্যাঁ, আমি তোর সামনে খাড়ে আছিলাম, তোর ভয়ে হাত পা কাঁপতেছিল, সত্যি কথা কও। ওরে চ্যাংড়া, হাত পা কাঁপতেছিল তো আমার ওই উত্তেজনায়, উত্তেজনায় আমার হাত পা কাঁপতেছিল। আর আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি রে, দুজন মিলে ঝগড়া করা শুরু করে দিলি, দোস্তদের মধ্যে ঝগড়া করলে কাম হবে? হ্যাঁ, আর শোন, এখন থেকে এই হটকারি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেরা চিন্তা ভাবনা করে নিবি। নিজেদের মধ্যে যদি এরকম পাওয়ার নিয়ে ঝগড়া করিস তাহলে কি হবে? আর একটা কথা বলে দেই, খালি চেয়ারম্যান হবার দে, তারপর দেখবি কি খেলাটা খেলি, কত ধানে কত চাল আমি দেখাই দেবো। হয়েছি দোস্ত, তুমি চেয়ারম্যান হবা? আকাশ থেকে বললে মনে হচ্ছে। হ্যাঁ, তোকে অবশ্য একটা কথা গোপন করেছি, এমপি সাহেব স্বয়ং আমাকে ডাকে নিয়ে মিটিং করেছে, বলেছে এবার তুমি চেয়ারম্যান ক্যান্ডিডেট তার দল থেকে, বুঝতে পারছিস কি? হ্যাঁ, ওরে আল্লাহ রে, তুমি এই রকম একটা খুশির খবর এতক্ষণ গোপন করে রাখিছো, তুমি কি কি এ দস্ত, তোমার তো এই খবর তো তোমার মিষ্টি ছাড়া মানাই না। খালি মিষ্টি খাবো বলে করে খুশি ছোট বলে করে আমার তো আমার ড্যান্স করার ইচ্ছা করতেছে। দস্ত মিষ্টি কই, মিষ্টি খাওয়া লাগবে দস্ত, মনে করে কি তুমি নির্বাচনে দেওয়া ভাব, এটা হয়ে হুচাকার করে যাবি, এটা জাতা হয়ে যাবি সারা গ্রামের মধ্যে। আমি তো মনে করি তোমার নির্বাচন নিয়ে এখনই একটা গান বানাই ফেলি। এসেছে এসেছে নির্বাচন, হায় ভোট দাও না, তোমাদেরই মারফত ভাই, আমাদেরই মারফত ভাই, তোমাদেরই মারফত ভাই, একটা করে ভোট চাই, ভোট চাই, ভোট চাই, একটা ভোট চাই।